নতুন আরেকটি রণক্ষেত্রে ছড়িয়ে পড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গেল মার্চে ইউক্রেনীয় ভূখণ্ডে বাফার জোন প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানের পর খার্কিভ নিয়ে কেভের উদ্বেগ শুরু হয় তাদের আশঙ্কা সত্যি করে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযান জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে খার্কিভের সীমান্ত এলাকায় সামরিক শক্তি বাড়াতে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে রুশ সেনারা ভভচানস্ক শহরে বিমান ও ট্যাঙ্ক থেকে হামলা চালাচ্ছে খার্কিভে হামলার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন সেখানে দুই পক্ষের সেনাদের তুমুল লড়াই চলছে ইউক্রেনের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান খার্কিভ সীমান্তে রাশিয়া প্রায় এক কিলোমিটার এগিয়েছে ছাড়াও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ জ্বালানি রেল যোগাযোগ ব্যবস্থা ও সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা চালাচ্ছে রুশ সেনারা নৌ ও আকাশ পথে এসব হামলা চালানো হচ্ছে বলে নিশ্চিত করেছে মস্কো এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার হাত গুটিয়ে বসে নেই ইউক্রেনও তাদের সেনারা রাশিয়ার হামলা প্রতিহত করে পাল্টা আঘাত হানছে পুতিন বাহিনীকে লক্ষ্য করে শনিবার রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্কের তিনটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন এতে কয়েকজন হতাহত হয়েছেন এর আগে শুক্রবার রাশিয়া নিয়ন্ত্রিত আরেক শহর দোনেস্কেও হামলা চালায় জেলেন্সকি বাহিনী এতে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে এদিকে যুদ্ধের ময়দানে ঢুকতে থাকা জেলেন্সকি বাহিনীকে আরও চল্লিশ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের শক্তিশালী করবে জানিয়ে বাইডেন প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন জেলেন্সকি ফারহাদ চৌধুরী সময় সংবাদ